আসসালামু আলাইকুম গণিতের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মেদি হাসান প্রভাষক গণিত বিভাগ মাইলস্টোন কলেজ আজকে আমরা অধ্যায় সতেরো পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আশা করি তোমরা বুঝতে পারবে চলো ক্লাসটি শুরু করা যাক আমরা এখন পরিসংখ্যানের কিছু প্রাথমিক বিষয় আলোচনা করব এই আলোচনাগুলো তোমরা ইতিমধ্যেই ক্লাস সেভেন এবং এইটে শিখে আসছো আমি শুধু তোমাদেরকে একটু মনে করাই দিচ্ছি আমাদের প্রথমে উপাত্ত সম্পর্কে একটু ধারণা রাখতে হবে উপাত্ত হচ্ছে যে সংখ্যা সংখ্যাসূচক তথ্যাবলী সংখ্যাসূচক কি উপাত্ত বলা হয় এখানে সংখ্যাগুলো গুণবাচক হবে না তাহলে এখানে আমাদের উদাহরণ একের মধ্যে দেখো এখানে পাঁচজন শিক্ষার্থীর পরীক্ষার নম্বর দেওয়া আছে তো এখানে যে এই নম্বরগুলো এগুলোকে উপাত্ত বলা উপাত্ত বলা হবে এই সংখ্যাগুলো গুণবাচক নয় উপাত্তকে পরিসংখ্যানের কাঁচামাল বলা হয় উপাত্ত দুইভাবে থাকে বিন্যস্ত এবং অবিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত থেকে আমরা কোনো প্রয়োজনীয় সিদ্ধান্তে যেতে পারবো না এই জন্য আমাদের প্রয়োজন উপাত্তকে বিন্যস্ত এবং সারণীভুক্ত করা তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের উপাত্তকে সারণীভুক্ত করার জন্য পরিসর বের করতে হয় এরপর উপযুক্ত শ্রেণী ব্যবধান এবং শ্রেণী সংখ্যা নির্ণয় করে ট্যালির মাধ্যমে আমরা গণসংখ্যা নিবেশন তৈরি করি আমরা এখন পরিসংখ্যানের চলক নিয়ে আলোচনা করব উদাহরণ দুইটা থেকে খেয়াল করো উদাহরণ একের মধ্যে নবম শ্রেণীর পাঁচজন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখানে উপাত্তটা প্রাপ্ত নম্বরের উপর এখানে এই প্রাপ্ত নম্বরকেই চলক বলা হবে আর এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো চলকের মান প্রকাশ করে অনুরূপভাবে আমরা যদি উদাহরণ দুয়ে দেখে তাকাই এখানে শিক্ষার্থীর উচ্চতা নিয়ে একটা উপাত্ত দেওয়া আছে এই শিক্ষার্থীর উচ্চতাটাকে চলক বলা হবে আর এখানে যে সংখ্যাসূচক মানগুলো দেওয়া আছে এগুলোকে চলকের মান বলা যাবে চলকের মানের উপর ভিত্তি করে চলককে দুই ভাগে ভাগ করা হয় একটিকে বলা হয় বিচ্ছিন্ন চলক অপরটিকে বলা হয় অবিচ্ছিন্ন চলক যদি কোনো চলকের মান পূর্ণ সংখ্যা হয় তাহলে ওই চলককে বলা হয় বিচ্ছিন্ন চলক উদাহরণস্বরূপ উদাহরণ একের মধ্যে আমাদের যে মানগুলো দেওয়া আছে প্রত্যেকটা মানই এখানে পূর্ণ সংখ্যা এই জন্য এই উদাহরণ একটাকে বলা হবে বিচ্ছিন্ন চলক আর যে চলকের মানগুলো পূর্ণ সংখ্যা হয় না ভগ্নাংশ আসে ওই চলককে বলা হবে অবিচ্ছিন্ন চলক যেমন আমাদের উদাহরণ দুইয়ের মধ্যে এখানে যে মানগুলো দেওয়া আছে এখানে ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে এজন্য আমাদের এই উদাহরণ দুইয়ের চলকটাকে বলা হবে অবিচ্ছিন্ন চলক সাধারণত জনসংখ্যা নির্দেশক উপাত্তগুলোকে বিচ্ছিন্ন চলক বলা হয় আর বয়স উচ্চতা ওজন তাপমাত্রা এই চলকগুলা যেহেতু ভগ্নাংশ সংখ্যা নিতে পারে এই জন্য এগুলোকে অবিচ্ছিন্ন চলক আমরা এখন কেন্দ্রীয় প্রবণতা নিয়ে আলোচনা করব। উপাত্তের যে মানগুলো দেওয়া থাকে ধরো তার মধ্যে থেকে এইটা কেন্দ্র একটা মান মাঝ বরাবর কোনো একটা মান এখন দেখা যাবে যে উপাত্তের অন্যান্য মানগুলা এই কেন্দ্রীয় মানের দিকে ধাবিত হচ্ছে এই কেন্দ্রীয় মানের দিকেই ধাবিত হচ্ছে এখন উপাত্তের অন্যান্য মানগুলো কেন্দ্রীয় মানের দিকে পঞ্জীভূত হওয়ার এই প্রবণতাকেই বলা হয় কেন্দ্রীয় প্রবণতা এখন যদি অবিন্যস্ত উপাত্তকে সারণীভুক্ত করা হয় তাহলে দেখা যাবে মাঝ বরাবর কোনো শ্রেণীতে গণসংখ্যা খুব বেশি হয় যেমন একটা উদাহরণ দেখো এটা শ্রেণী ব্যবধান এটা গণসংখ্যা তাহলে এখানে খেয়াল করো মাঝ বরাবর একটা শ্রেণীতে গণসংখ্যা খুব বেশি তো এই যে মাঝ বরাবর একটা শ্রেণীতে গণসংখ্যা বেশি হওয়ার প্রবণতা অথবা উপাত্তের অন্যান্য মানসমূহের কেন্দ্রীয় কোনো মানের দিকে পুঞ্জীভূত হওয়ার যে একটা প্রবণতা এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা এখন কেন্দ্রীয় প্রবণতা এবং কেন্দ্রীয় মান দুটি ভিন্ন জিনিস কেন্দ্রীয় মানের মাধ্যমে কেন্দ্রীয় প্রবণতা বের করা হয় আর কেন্দ্রীয় মান বের করার জন্য তিনটা পদ্ধতি গড় মধ্যক এবং প্রচরক। আমরা আজকের ভিডিওতে গড় নিয়ে আলোচনা করব। আমরা অনুশীলনী থেকে একটা অঙ্ক সমাধান করার মাধ্যমে গড় নির্ণয় করা শিখব আমরা এখন অনুশীলনীর বারো নম্বর প্রশ্নটি সমাধান করব প্রশ্নটিতে একটি পরীক্ষায় পঞ্চাশ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে কয়ের মধ্যে কোয়েশেন করা হয়েছে প্রদত্ত তথ্যটির ধরন কিরূপ তো একটা বিষয় খেয়াল করো এখানে যে উপাত্তটি দেওয়া আছে এখানে উপাত্তটি এলোমেলো এখানে কিন্তু সাজানো নাই তো যখন একটা উপাত্ত সাজানো না থাকে এলোমেলো থাকে তখন ওই উপাত্তকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত তাহলে আমাদের প্রথম অংশের অ্যান্সার হবে প্রদত্ত তথ্যটি অবিন্যস্ত উপাত্ত এরপরে দ্বিতীয় অংশের উত্তর এখানে কোয়েশন করেছে যে শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে তো কোনো একটি শ্রেণীর গণসংখ্যা ওই উপাত্তের কতগুলো মান অন্তর্ভুক্ত হবে তা নির্দেশ করে তাহলে আমরা লিখতে পারি শ্রেণীর গণসংখ্যা শ্রেণীর গণসংখ্যা দ্বারা ওই শ্রেণীতে উপাত্তের মান অন্তর্ভুক্ত হবে তা নির্দেশ করে এটা আমাদের ক নাম্বার কোশ্চেনের অ্যান্সার এখন আমরা খ নাম্বার কোশ্চেন সমাধান করব। কোয়েশ্চেন করেছে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যার নিবেশন তৈরি করো তোমরা ইতিমধ্যেই জানো গণসংখ্যা নিবেশন তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে পরিসর বের করতে হয় আর পরিসর বের করার সূত্র আমরা জানি যে পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান আমাদের এখানে উপাত্তের মধ্যে সর্বোচ্চ মান নাইনটি এইট সর্বোচ্চ মান নাইনটি এইট এরপরে মান এই যে মান থার্টি টু তাহলে সর্বনিম্নমান থার্টি টু প্লাস ওয়ান যদি এটাকে ক্যালকুলেশন করা হয় তাহলে আমাদের অ্যান্সার আসবে সিক্সটি সেভেন এখন আমরা শ্রেণীর ব্যবধান দশ ধরে নেই তাহলে আমাদের শ্রেণীর সংখ্যা বের করতে হবে তাহলে আমরা জানি যে শ্রেণী সংখ্যা সমান পরিসর বাই শ্রেণী ব্যবধান আমাদের পরিসরের মান বের হয়েছে সিক্সটি সেভেন শ্রেণী ব্যবধান আমরা দশ ধরে নিয়েছি তাহলে সিক্সটি সেভেন বাই টেন এইটার মান আসবে সিক্স এখন এখানে যেহেতু সিক্স আসছে আর শ্রেণী সংখ্যা ভগ্নাংশ হতে পারবে না একটা পূর্ণ সংখ্যা নিতে হবে এই জন্য আমরা এইটার পরের যে পূর্ণ সংখ্যা মানে আমরা এটাকে সেভেন ধরব তাহলে আমাদের শ্রেণী শ্রেণী সংখ্যা সেভেন আসবে দেখো আমাদের শ্রেণী সংখ্যা সেভেন আসছে তো আমরা এখন একটা শখ বানাবো যেখানে সাতটা শ্রেণী থাকবে তো এখানে আমাদের প্রথমে নামকরণ করি প্রথমটা শ্রেণীর ব্যবধান এরপর একটা ট্যালি এরপর একটা গণসংখ্যা এরপরে আমরা এখানে পর্যায়ক্রমে সাতটা শ্রেণী অঙ্কন করেছি তো এখানে যেহেতু আমরা শ্রেণী ব্যবধান দশ ধরেছি তাহলে এইভাবে শুরু করব। তিরিশ থেকে থার্টি টু থার্টি নাইন দেখো তুমি এখানে নিম্নসীমাটা থার্টি থেকে শুরু করেছো তাহলে তুমি থার্টি থেকে দশ গুনবে দেখো থার্টি থেকে তুমি হাতে দশ গুনো তাহলে দেখবা যে এখানে থার্টি থেকে থার্টি নাইন হবে এটা হবে আমাদের প্রথম শ্রেণী এরপরে দ্বিতীয় শ্রেণী ফর্টি টু ফর্টি নাইন এরপরে ফিফটি টু ফিফটি নাইন সিক্সটি টু সিক্সটি নাইন সেভেন্টি টু সেভেন্টি নাইন এইটি টু এইটি নাইন নাইনটি টু নাইনটি নাইন আমাদের তাহলে শ্রেণী ব্যবধান করা হয়ে গেল এরপরে আমাদের যে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে যে ট্যালি বসানো এই ট্যালি বসানোটা খুবই গুরুত্বপূর্ণ খুবই সতর্কতার সাথে তোমাকে বসাইতে হবে তো এই জন্য আমি সাজেশন দিব যে এখানে আমাদের যে উপাত্তটা দেওয়া আছে এখান থেকে আমরা খুব ভালোভাবে তাকিয়ে হাতে ধরে ধরে এরপরে ট্যালি বসাবো এই ট্যালি সংখ্যা বসানোটা খুবই গুরুত্বপূর্ণ এখানে যদি কোনো ধরনের ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার পুরো ম্যাপটাই ভুল হয়ে যাবে এই জন্য খুবই সতর্কতার সাথে তোমাকে এই ট্যালি সংখ্যাটা বসাইতে হবে তাহলে দেখো এখানে সেভেন্টি সিক্স আছে তাহলে তুমি এই শ্রেণিতে একটি ট্যালি দাও এরপর সিক্সটি ফাইভ তুমি সিক্সটি ফাইভ কেটে দাও আর এখানে সিক্সটি ফাইভ বসাও নাইনটি এইট সেভেন্টি নাইন সিক্সটি ফোর 68 56 73 83 57 55 92 45 77 87 46 থার্টি টু সেভেন্টি ফাইভ এখন একটা বিষয় দেখো যে সেভেন্টি ফাইভটা আমাদের এই ঘরে আসে এখন এই ঘরে কিন্তু আমাদের অল অলরেডি চারটা দাগ কাটা হয়ে গিয়েছে যখন আমরা পঞ্চমটা কাটতে যাবো তখন আমরা এইভাবে একটা দাগ দিয়ে দিব এরপরে এইটি নাইন ফর্টি এইট নাইনটি সেভেন এইটি এইট সিক্সটি ফাইভ সেভেন্টি থ্রি নাইনটি থ্রি ফিফটি এইট ফর্টি ওয়ান সিক্সটি নাইন এই যে এই ঘরে আবার এখন চারটা হয়ে গেছে এরপরে আরও একটা আসতেছে তাহলে পাঁচটা হবে তুমি এখানে আরেকটা দিয়ে এভাবে কেটে দাও সিক্সটি থ্রি থার্টি নাইন এইটি ফোর এখানেও চারটা হয়ে গিয়েছে এরপরে যদি আমি এইটি ফোরের জন্য কাটতে চাই তাহলে পাঁচটা হয়ে যাবে তাহলে তুমি এখানে এইভাবে আরেকটা দাগ কেটে দাও ফিফটি সিক্স এখানেও সেম কথা চারটার পরে যদি পাঁচ পাঁচ নাম্বারের বেলায় আমাদেরকে এইভাবে একটা দাগ দিতে হবে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ সেম কথা সেভেন্টি থ্রি নাইনটি থ্রি সিক্সটি টু Sixty-seven Sixty-nine Sixty-five Fifty-three Seventy-eight Sixty-four Eighty-five Fifty-three Seventy-three Thirty-four Seventy-five এইটি টু সিক্সটি আমাদের তাহলে উপাত্তের সংখ্যাসমূহকে ট্যালের মাধ্যমে সব কাগজে উপস্থাপন করা হলো এখন আমরা দেখব যে এখানে কত করে আসলো এখানে তিনটা দাগ মানে গণসংখ্যা এখানে হবে থ্রি এখানে পাঁচটা তাহলে ফাইভ এখানে সাতটা সেভেন এখানে টোটাল দেখো পাঁচ পাঁচ দশ আর তিন তেরোটা মানে থার্টিন এখানে দশটা এখানে সাতটা এখানে পাঁচটা এখন আমরা যদি এই গণসংখ্যা প্রত্যেকটাকে যোগ করি তাহলে আমরা মোট যেটা পাবো মোট পাবো পঞ্চাশ কারণ আমাদের এখানে পঞ্চাশ জন শিক্ষার্থী নম্বর দেওয়া আছে এই গণসংখ্যা সমূহকে যোগ করলে অবশ্যই পঞ্চাশ হইতে হবে যদি পঞ্চাশ না আসে তাহলে তোমাকে বুঝতে হবে এখানে অবশ্যই কোনো জায়গায় ভুল হয়েছে এভাবে আমরা একটা গণসংখ্যার নিবেশন সারণি তৈরি করে থাকি আশা করি তোমরা সবাই ধরতে পেরেছ বারোর গ নাম্বার কোয়েশন সমাধান করব যেখানে বলা হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের যে সারণি প্রয়োজন হবে সেটা আমরা খ নাম্বার কোয়েশ্চেনের সমাধান থেকে পেয়েছি এখানে আমাদের শ্রেণী ব্যবধান শ্রেণীর মধ্যবিন্দু গণসংখ্যা ধাপবিচ্যুতি এবং গণসংখ্যা ইন্টু ধাপ মানগুলো প্রয়োজন হবে তো এখানে শ্রেণীর মধ্যবিন্দু বের করব শ্রেণীর মধ্যবিন্দু বের করার জন্য আমাদের সূত্র জানা আছে যে এখানে যদি প্রথম শ্রেণীর জন্য চিন্তা করি তাহলে এখানে নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করে আমরা দুই দ্বারা ভাগ করে দেব তাহলে আমরা দেখি থার্টি প্লাস থার্টি নাইন বাই টু এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আমাদের অ্যান্সার আসবে থার্টি ফোর পয়েন্ট ফাইভ তাহলে আমাদের প্রথম শ্রেণীর মধ্যবৃন্দ হবে থার্টি ফোর পয়েন্ট ফাইভ এখন আমরা খ নাম্বার কোয়েশন সমাধান করার ক্ষেত্রে শ্রেণী ব্যবধান ধরেছিলাম দশ আমরা শ্রেণী ব্যবধানকে এইচ দ্বারা ডিনোট করলাম তো যেহেতু শ্রেণী ব্যবধান দশ এই জন্য আমাদের পরের শ্রেণীর মধ্যবিন্দু না বের করলেও চলবে আমরা প্রথমটার সাথে ক্রমান্বয়ে দশ যোগ করে দিলেই আমাদের পরবর্তী শ্রেণীর মধ্যবিন্দুগুলো বের হয়ে যাবে তাহলে দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে যদি আমরা দশ যোগ করি তাহলে শ্রেণীর মধ্যবিন্দু পাব ফর্টি ফোর পয়েন্ট ফাইভ এরপর একটা আসবে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ এইটি ফোর পয়েন্ট ফাইভ ফাইনালি নাইনটি ফোর পয়েন্ট ফাইভ আমাদের শ্রেণীর মধ্যবিন্দু বের করা হয়ে গিয়েছে এর পরবর্তী কাজ বিচ্যুতি বের করা তো এখানে বিচ্যুতি সূত্র দেওয়া আছে ইউআই সমান এক্সআই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ এখানে মধ্যবিন্দুকে আমরা এক্সআই দ্বারা প্রকাশ করেছি এইচ দ্বারা আমরা শ্রেণী ব্যবধান প্রকাশ করেছি এখন এ দ্বারা কে বোঝাচ্ছে এ এ দ্বারা বোঝাচ্ছে আনুমানিক গড় যেটা আমরা শ্রেণীর মধ্যবিন্দু থেকে বের করে নিব এখন এখানে দেখো এখানে টোটাল সাতটা শ্রেণী আছে যদি বলা হয় এর মধ্যব মধ্যবর্তী শ্রেণী কোনটা তাহলে অবশ্যই এই শ্রেণীটা হবে আমাদের মধ্যবর্তী শ্রেণী কারণ দেখো এই শ্রেণীর উপরে তিনটা শ্রেণী থাকে নিচে তিনটা শ্রেণী থাকে তার মানে এটা হইতেছে আমাদের মাঝখানের শ্রেণী এই মাঝখানের শ্রেণীর গ মধ্যবিন্দুকেই বলা হবে আনুমানিক গড় বা এ তাহলে আমি এটা লিখতে পারি ইকুয়াল এ তাহলে আনুমানিক গড় এ ইকুয়াল সিক্সটি এখন আমরা ধাববিচ্যুতে বের করব তো এইখানে আমাদের ধাববিচ্যুতে সূত্র দেওয়া আছে এই সূত্রের মধ্যে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে আমাদের ধাববিচ্যুত বের হয়ে যাবে তাহলে প্রথম শ্রেণীর জন্য একটু দেখো এখানে আমাদের এক্স এর মান দেওয়া আছে থার্টি ফোর পয়েন্ট মাইনাস এখানে এর মানটা আমরা বের করেছি 64.5 ফোর এর মান আমরা জানি টেন এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো এর মান আসবে মাইনাস থ্রি তাহলে আমাদের প্রথম শ্রেণীর জন্য ধাববি জ্যোতি মাইনাস থ্রি অনুরূপভাবে আমরা দেখতে পাবো দ্বিতীয় শ্রেণীর জন্য মাইনাস টু এর পরেরটার জন্য মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এখন এইটা আমাদের ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না যদি আমরা একটা ছোট্ট টেকনিক মনে রাখি সেটা হচ্ছে আমাদের যেই শ্রেণী থেকে এর মানটা নেওয়া হবে আনুমানিক গড় যেই শ্রেণী থেকে নেওয়া হবে ওই বরাবর ধাববিচ্যুতির মানটা শূন্য হয় এরপরে উপরে যতগুলো শ্রেণী হবে ক্রমান্বয়ে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে যাবে নিচে যতগুলো শ্রেণী থাকবে ক্রমান্বয়ে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এভাবে যাবে এজন্য জন্য আমাদের আর ক্যালকুলেশন করার প্রয়োজন হবে না আশা করি বুঝতে পেরেছ এর পরবর্তী কাজ আমাদের এফআই ইন্টু ইউআই বের করা তো এখানে আমাদের আইয়ের মান গণসংখ্যা ইউআই ধাপবিচ্যুতি এই দুটোকে গুণ করলে আমরা এফআই ইন্টু ইউআাই পেয়ে যাচ্ছি তাহলে এখানে প্রথম শ্রেণীতে গুণ করলে আসবে মাইনাস নাইন দ্বিতীয় শ্রেণীর জন্য আসবে মাইনাস টেন তৃতীয় শ্রেণীর জন্য আসবে মাইনাস সেভেন এর পরবর্তীর জন্য জিরো টেন ফরটিন ফিফটিন তাহলে আমাদের সারণটি সম্পূর্ণ করা হয়েছে এখন আমাদের যে কাজ হবে আমরা এই এফআই ইউআই এই মানগুলো আমরা যোগ করে দেব যেটাকে আমরা এইভাবে লিখতে পারি সামেশন অফ আই ইউআই ইকুয়াল যদি আমরা এগুলোকে যোগ করে দেই। তাহলে আমাদের যোগ ফলের মান আসবে থার্টিন ইতিপূর্বে আমরা দেখেছি এই গণসংখ্যাগুলোকে যদি যোগ করা হয় তাহলে এর মান আসবে ফিফটি যেটাকে আমরা স্মল দ্বারা প্রকাশ করব। তাহলে এখন আমাদের সারণীটা সম্পূর্ণ করা হয়ে গিয়েছে আমরা এখন গড় নির্ণয় করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করার জন্য আমাদের এই সূত্রটি ব্যবহার করতে হবে গড় এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন অফ এফ ইউ ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ এই সূত্রটির মাধ্যমে আমরা গড়টা বের করতে পারব এখন আমাদের এর মান বের করেছি সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ প্লাস সামেশন অফ এফ ইউ ইউআই মান বের হয়েছে থার্টিন এন এর মান ফিফটি এইচের মান আমরা ধরে নিয়েছিলাম টেন এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ গুণ করলে হবে ওয়ান থার্টি ডিভাইডেড বাই ফিফটি এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা মান পাবো সিক্সটি সেভেন পয়েন্ট এটি আমাদের নির্ণেয় গড় আশা করি তোমরা আশা করি তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার বিষয়টি বুঝতে পেরেছ